সামনে তাকান, তো 5 তারিখ থেকে বাংলাদেশে যে মৌলবাদী উন্মুক্ত হিংসার বলি হয়েছে সেখানকার নিরীহ হিন্দুরা সমেত আওয়ামী লীগের বহু মানুষ আজকে বাংলাদেশে নিহত, সেই মানুষদের আত্মার সদ্গতি কামনা এবং বাংলাদেশে অত্যাচারিত হিন্দু তাদের মানে জীবন যাতে শান্তিতে থাকে, সুরক্ষিত হয়, সেই জন্য ভগবান নৃসিংহদেবের কাছে আমরা প্রার্থনা জানাতে এসেছিলাম। কারণ অত্যাচারীকে ধ্বংস করার জন্যেই এই মর্তভূমিতে আবির্ভূত হয়েছিলেন ভগবান নৃসিংহদেব। হিরণ্যকশিপু অত্যাচারী ছিলেন, সেই হিরণ্যকশিপুকে হত্যা করে ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করেছিলেন। তাই বাংলাদেশে হিরণ্যকশিপু নামক যে অত্যাচারীরা আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে, যাদের অত্যাচারের বলি সেখানকার নিরীহ হিন্দু সমাজ, আজ লক্ষ লক্ষ হিন্দুরা আজকে আতঙ্কিত। বাংলাদেশের 1,48,00,000 প্রায় হিন্দু যারা হাতের তালুতে জীবন নিয়ে অত্যন্ত সংকটের মধ্যে দিন যাপন করছেন, তাই ভগবানের শরণাপন্ন হয়েছি। বাংলাদেশের হিন্দুদের ভগবান ভরসা, তাই আমরা ভগবান নৃসিংহদেবকে কাছে প্রার্থনা জানাতে এসেছি। যেমনি এই নদিয়ার মাটিতে অদ্বৈত আচার্য সেই সময় প্রার্থনা জানিয়েছিলেন, নদিয়াতে যখন হুসেন শাহর অত্যাচার চলছে, তিনিই প্রথম আহ্বান করেছিলেন ভগবানকে যে দাপরে তুমি কথা দিয়েছিলে, কোথায় তুমি শঙ্খচক্র গদা পদ্মধারী দর্পহারী নারায়ণ, আজকের এই বাংলার মাটিতে তুমি যদি আবির্ভূত না হও তাহলে বাংলার হিন্দু সমাজ রক্ষা পাবে না। সেদিন অদ্বৈত আচার্যের প্রার্থনায় সাড়া দিয়ে চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হয়েছিলেন। কাজী থেকে শুরু করে জগাই মাধাই সকলকে তিনি পরাভূত করে শান্তি স্থাপন করেছিলেন। তাই আমরা নৃসিংহদেবের কাছে আজকে প্রার্থনা জানাতে এসেছি যে এই সংকটময় মুহূর্তে যদি তুমি আবির্ভূত না হও বাংলাদেশের হিন্দুরা রক্ষা পাবে না, পশ্চিমবঙ্গের হিন্দুরাও আগামী দিনে আক্রান্ত হবে। তাই এই হিন্দু সমাজকে রক্ষা করা, তাদের শান্তি কামনার জন্যেই আজকে এই নৃসিংহদেবের মন্দিরে আমরা এসেছিলাম পুজো দিতে। সামনে তাকান, তো 5 তারিখ থেকে বাংলাদেশে যে মৌলবাদী উন্মুক্ত হিংসার বলি হয়েছে সেখানকার নিরীহ হিন্দুরা সমেত আওয়ামী লীগের বহু মানুষ আজকে বাংলাদেশে নিহত, সেই মানুষদের আত্মার সদ্গতি কামনা এবং বাংলাদেশে অত্যাচারিত হিন্দু
তাদের মানে জীবন যাতে শান্তিতে থাকে, সুরক্ষিত হয়, সেই জন্য ভগবান নৃসিংহদেবের কাছে আমরা প্রার্থনা জানাতে এসেছিলাম। কারণ অত্যাচারীকে ধ্বংস করার জন্যেই এই মর্ত্যভূমিতে আবির্ভূত হয়েছিলেন ভগবান নৃসিংহদেব। হিরণ্যকশিপু অত্যাচারী ছিলেন, সেই হিরণ্যকশিপুকে হত্যা করে ভক্ত প্রহ্লাদকে তিনি রক্ষা করেছিলেন। তাই বাংলাদেশে হিরণ্যকশিপু নামক যে অত্যাচারীরা আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে, যাদের অত্যাচারের বলি সেখানকার নিরীহ হিন্দু সমাজ, আজ লক্ষ লক্ষ হিন্দুরা আজকে আতঙ্কিত। বাংলাদেশের 1,48,00,000 প্রায় হিন্দু যারা হাতের তালুতে জীবন নিয়ে অত্যন্ত সংকটের মধ্যে দিন যাপন করছেন, তাই ভগবানের শরণাপন্ন হয়েছি। বাংলাদেশের হিন্দুদের ভগবান ভরসা, তাই আমরা ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা জানাতে এসেছি। যেমনি এই নদিয়ার মাটিতে অদ্বৈত আচার্য সেই সময় প্রার্থনা জানিয়েছিলেন, নদিয়াতে যখন হুসেন শাহর অত্যাচার চলছে, তিনিই প্রথম আহ্বান করেছিলেন ভগবানকে যে দাপরে তুমি কথা দিয়েছিলে, কোথায় তুমি শঙ্খচক্র গদা পদ্মধারী দর্পহারী নারায়ণ, আজকের এই বাংলার মাটিতে তুমি যদি আবির্ভূত না হও তাহলে বাংলার হিন্দু সমাজ রক্ষা পাবে না। সেদিন অদ্বৈত আচার্যের প্রার্থনায় সাড়া দিয়ে চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হয়েছিলেন। কাজী থেকে শুরু করে জগাই মাধাই সকলকে তিনি পরাভূত করে শান্তি স্থাপন করেছিলেন। তাই আমরা নৃসিংহদেবের কাছে আজকে প্রার্থনা জানাতে এসেছি যে এই সংকটময় মুহূর্তে যদি তুমি আবির্ভূত না হও বাংলাদেশের হিন্দুরা রক্ষা পাবে না, পশ্চিমবঙ্গের হিন্দুরাও আগামী দিনে আক্রান্ত হবে। তাই এই হিন্দু সমাজকে রক্ষা করা, তাদের শান্তি কামনার জন্যেই আজকে এই নৃসিংহদেবের মন্দিরে আমরা এসেছিলাম পুজো দিতে। Thank you.